আসসালামু আলাইকুম। ফ্লেভারিত মঞ্জু কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। রুই মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা বাঙালি সবাই কম বেশি সর্ষে বাটা খেতে পছন্দ করি, আর আমার এই মাছের রেসিপিটা খুবই অল্প সময়ে রেডি হয়ে যায়, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছের সর্ষে বাটা রেসিপির জন্য আমি এখানে ব্যবহার করছি রুই মাছের পেটি। আমি এখানে 4 পিস পেটি নিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সর্ষে। 2 টেবিল স্পুন সর্ষেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এটাকে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 পিস কাঁচা লঙ্কা। দিয়ে আমি খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, আর এই পেস্টটা আমি এবারে মাছেতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা আজকের ভাজছি না, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। ওটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। আমি কাঁচা মাছেতেই আজ আমি সর্ষে বাটা করে আপনাদেরকে দেখাবো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো আছে 1/2 চামচ, 1 চামচ রসুন বাটা, আর 3 টেবিল স্পুন আছে সরিষার তেল। দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেটটা আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর আমি চলে এসেছি। চুলাতে একটি কড়া দিয়ে সমস্ত মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে এবার আমি মেজারমেন্টের কাপে 1 কাপ জল আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমেতে। আর তার মাঝে মাঝে আমি অবশ্যই একবার করে আমি মাছগুলোকে উল্টে পেল্টে দিয়েছি। মাছ কিন্তু আমার শেষ পর্যায়ে, মাছ কিন্তু আমার হয়ে এসছে। আর এরপরে আমি 2 মিনিট রেখে দেবার পরে আমি মাছটাকে নামিয়ে দেব। শেষে আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ সর্ষে বাটাতে লাস্টে সর্ষের তেল অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো আসে। আরও আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। আর আমার এই সর্ষে বাটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ারটা করে দেবেন। অল্প সময়ে এই মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যায়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব নেক্সট ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।